নমস্কাৰ আপোনালোকক স্বাগতম জনাইছো আমাৰ এই বিশেষ অনুষ্ঠান ককাইদেউয়ে কি কয়লৈ। ককাইদেউয়ে কি কয়ত আজি আমি প্ৰথমতে আহিছো কলাইগাঁও সমষ্টি, যিটো সমষ্টি বৰ্তমান বিধায়ক হৈছে বিপিএফৰ মহেশ্বৰ বড়ো। ইয়াৰ পূৰ্বে 2011 চনত এই সমষ্টিটোৰ পৰা জয়ী হৈছিল মুকুন্দৰাম চৌধুৰী। কিন্তু এইবাৰ কলাইগাঁৱত কি হ'ব সেই সম্পৰ্কে আমি যিসকল লোক বৰ্তমান চাহৰ দোকানত আড্ডা মাৰি আছে আমি তেওঁলোকৰ সৈতে কথা পাতিম। দাদা, সমষ্টি কলাইগাঁও কি হ'ব পাৰে এইবাৰ কলাইগাঁৱত? ইলেকশ্যনটো পালেহি, মই কি ক'ম আৰু। তথাপি কেনেকুৱা দেখিছা, হাৱা কাৰ আছে? মই একো ক'ব নোৱাৰো। নোৱাৰে নেকি? ইফালে দাদাৰ পৰা সোধো কি কয়। নোৱাৰে 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 কলাইগাঁও সমষ্টিত কেনেকুৱা দেখিছে, কি হ'ব পাৰে? বৰ্তমান চবেই গৰম হৈ আছে। চবেই কোন কোন তাৰ ভিতৰত আছে? আমাৰ মধুৰাম ডেকা বিজেপি, আমাৰ এই লোকেল হিচাপত আছে আমাৰ বিপিএফৰ ৰবিশন মোছাহাৰী। টিকেট পাব বুলি শুনিছোঁ, কি হয় নাজানো আৰু। কিন্তু এতিয়ালৈকে কনফাৰ্ম হোৱা নাই। কনফাৰ্ম হোৱা নাই এতিয়ালৈকে কনফাৰ্ম হোৱা নাই। আমি প্ৰথমতে কথা পাতিলোঁ কি পায় ইয়াত, কি পায়। পকৰি পকৰি আৰু মালপোৱা। মালপোৱা কেনেকৈ দিয়ে পকৰি? পকৰি দহটা হেৰি 5 টকা। দহটাত 5 টকা মানে এটকাত দুটা, এটকাত দুটাকৈ দিয়ে পকৰি। খুব ধুনীয়াকৈ ভাজি আছে, গৰম গৰম পকৰি তাৰ লগত চাহ, হা হয় নহয়, গৰম গৰম পকৰি আৰু চাহ। ইলেকশ্যন আহি আছে বাইদেউ, এইবাৰ কি হ'ব ইয়াত? অকণমান বাইদেউ লাজ কৰিব নালাগে, কি হ'ব? এইফালে এই হাঁহিছে, এইফালে সোধক বুলি। আপোনাৰ ঘৰ ইয়াতে সমষ্টি এইটোৱেই, কি হ'ব পাৰে ইয়াত এইবাৰ ইলেকশ্যনৰ হাৱা লাগিছে নাই? আমাৰ গাত এতিয়া লগাই নাই গাত, ইফালে চাগে গাত লাগিছে, চাগে ইলেকশ্যনৰ বতাহ লাগিছে, লাগিছে। কাৰ হাৱা ইয়াত আছে? ইয়াত এতিয়া বিজেপিৰ কেণ্ডিডেট ডিক্লেয়াৰ কৰা হৈছে আৰু কংগ্ৰেছ হওক বা বিপিএফ হওক অন্য পাৰ্টি এতিয়ালৈকে প্ৰাৰ্থী দিয়া নাই। ইয়াত কলাগাঁও বাকী ৰাইজে পাৰ্টি নহয় প্ৰাৰ্থী চাই এবাৰ ভোট প্ৰাৰ্থী কোন ভাল হ'ব পাৰে প্ৰাৰ্থী। এতিয়া পাৰ্টিটো লিষ্টটো ডাইৰেক্টলি এতিয়ালৈকে অহা নাই, ঘোষণা কৰা নাই পাৰ্টি হ'ব মানে পাৰ্টি নহয় প্ৰাৰ্থী। প্ৰাৰ্থী চাই ফালে এবাৰ ৰাইজে ভোটদান কৰিব। কলাগাঁৱত উন্নয়ন কেনেকুৱা? কলাগাঁৱত উন্নয়ন ক্ষেত্ৰত আমাৰ এই কবিৰালী এৰিয়া বুলি ক'লে বহুত পিছপৰা পিছপৰা বহুত পিছপৰা পিছপৰা ইয়াত কি হ'ব এইবাৰ? এইবাৰ কি হ'ব, উন্নয়নৰ স্বাৰ্থত ভোট দিব? আপুনি কলাইগাঁও সমষ্টি বুলি ক'লে এইটো কলাইগাঁও আৰু সেইফালে ওদালগুৰি বৰ্ডাৰ এৰিয়া। আপুনি যি ৰাস্তা দি গৈছে ৰাস্তাটো চাই লওক কি অৱস্থা হৈছে, ৰাস্তাটো বেয়া আৰু যি ধৰণে উন্নয়ন হ'ব লাগিছিলে তেনেকে উন্নয়ন দেখা পোৱা নাই ৰাইজে। নামটো কি মাইনাটোৰ? কি হ'ব ইয়াত এবাৰ? ভালে হ'ব। মহিলাসকলৰ কাৰণে কেনেকুৱা কি হোৱাটো বিচাৰে? এই বাইদেউয়ে খুব সাংঘাতিকভাৱে লাজ কৰিছে, আমি অকণমান বাহিৰলৈ যাওঁ আৰু দুই এজনৰ সৈতে কথা পাতিম। দাদা, অকণমান ইলেকশ্যন আহি পাইছে, ইলেকশ্যনৰ এতিয়া গৰম বতাহ বলিছে, কি হ'ব এইবাৰ কলাইগাঁও? মানুহে যেনিবা পাৰ্টি চাই ভোট দিব। এইবাৰ পাৰ্টি চাবনে পাৰ্টি চাব? পাৰ্টি প্ৰাৰ্থী প্ৰাৰ্থী চাইহে ভোট দিব হয়। কাৰ কাৰ হেৰি হ'ব পাৰে, বি পি এফ আৰু বি জে পি? হয়তো বি জে পি, বি জে পি, বি পি এফ হয়, বি জে পি, বি পি এফ। কলাইগাঁৱৰ কিন্তু আমি তাকে কথা পাতিলোঁ এতিয়া যে উন্নয়নটো যেনেকুৱা ধৰণে হ'ব লাগিছিলে তেনেকুৱা কলাইগাঁৱত হোৱা নাই, বেলেগ সমষ্টিত কিয় পিছপৰি আছে? হয় এতিয়া পিছপৰি থকা সমষ্টিটো আগবাঢ়ি যোৱাটো বিচাৰিবই। হয়, মানুহটো আগবাঢ়ি যোৱাটো বিচাৰে। নিশ্চয় নিশ্চয় পিছপৰা এটা সমষ্টি এতিয়া কলাইগাঁও। আমি যদি প্ৰথমতে ৰাস্তাটো এবাৰ আমি দেখুৱাওঁ তেনেহ'লে কলাইগাঁৱৰ এই পথটো, এতিয়ালৈকে আমি বিভিন্ন সমষ্টি গৈছোঁ কিন্তু তাত আমি পথবোৰ ভাল দেখিছোঁ, কিন্তু এই সমষ্টিৰ পথ এতিয়া এনেকুৱা। গতিকে সকলোৱে এটা বিচাৰিছে যে সমষ্টিটোৰ উন্নয়ন হ'ব লাগে। কলাইগাঁৱৰে কলাইগাঁৱতে ঘৰ নে বাহিৰৰ নেকি? বাহিৰৰ। দাদা অকণমান যদি ৰৈ দিয়ে, ইলেকশ্যনৰ কথা পাতি আছোঁ, নিৰ্বাচন আহি আছে, দেখিছোঁ ৰাস্তা ঘাট খুব ভাল হোৱা নাই ইয়াত, উন্নয়নটো যেনেকুৱা হ'ব লাগে হোৱা নাই। এইবাৰ নিৰ্বাচন আহি আছে, কেনেকুৱা ধৰণৰ প্ৰাৰ্থী লাগে আৰু কেনেকুৱা ধৰণৰ আপোনালোকে কি বিচাৰে কলাইগাঁওবাসী? আমাৰ ইয়াতে উন্নত হোৱাটোতো আমি বিচাৰোঁৱে, আৰু তাৰ পৰা ধৰি লওক যি নেকি শিক্ষিত সমাজৰ ব্যক্তিত্ব হয় মানে কলাইগাঁও যাতে ভালকৈ দিশপুৰত গৈ প্ৰতিনিধিত্ব কৰিব পাৰে, কলাইগাঁৱৰ কথা ক'ব পাৰে। হয় হয়, মানে এতিয়া কি ক'ম, বতাহ লাগিছে নাই এতিয়া নিৰ্বাচনৰ বতাহ? নিৰ্বাচনৰ বতাহ ইতিমধ্যে লাগিছে। কাৰ কাৰ বতাহ বলি আছে ইয়াত? বতাহ বৰ্তমান আমাৰ এইখিনিতো চব বি পি এফৰে হয়। বি পি এফ, বি পি এফ। অকণমান আপোনাৰ সমষ্টিৰ কথাই পাতিব আহিছোঁ, কলাইগাঁও সমষ্টি। কলাইগাঁও সমষ্টি দেখিছোঁ যে উন্নয়ন তেনেকৈ ধৰণে হোৱা নাই, কেনেকুৱা প্ৰাৰ্থী বিচাৰে আপোনালোকে এইবাৰ?
ভাল ক্যান্ডিডেট লাগিব যে সমষ্টিৰ উন্নয়ন কৰিব পাৰে সমষ্টি যে ক্যান্ডিডেটে আমাৰ ৰাইজৰ কাৰণে উন্নয়নৰ কাৰণে চিন্তা কৰিব তেনেকৈ ক্যান্ডিডেট আমাক লাগে তেনেকুৱা ক্যান্ডিডেটে লাগে ইয়াত কাৰ কাৰ হাৱা এতিয়া দেখি আছে বতাহ কাৰ বলিছে এনেইতো বিজেপিৰ বেছি হাৱা দেখা পাইছে বিজেপিৰ হাৱা বেছি কিন্তু বিপিএফটো আহি যাব বিপিএফটো আহি যাব আহিব আহিব বিপিএফ আৰু বিজেপিৰ মাজতে চলিব ফাইট তেনেকৈ ভাবি আছো মই ফাইট কিন্তু বিজেপি আৰু বিপিএফৰ মাজতে হ'ব কিন্তু আৰু তেওঁলোকে কিন্তু এটা কথাই বিচাৰিছে যে সমষ্টিটোৰ উন্নয়ন হ'ব লাগে আৰু আমি ইতিমধ্যে দেখুৱাইছোঁ যে এয়া ৰাজপথ এয়া হৈছে কলাইগাঁৱৰ ৰাজপথ আৰু কলাইগাঁৱৰ যদি আমি বেলেগ সমষ্টিবিলাকলৈ যাওঁ তেনেহ'লে কলাইগাঁৱত যি আমি পৰিৱেশ দেখিছোঁ কিন্তু বেলেগ সমষ্টিত ইয়াতকৈ উন্নয়ন আমি বহু সমষ্টিতে দেখিছোঁ আমি কলাইগাঁৱৰ পৰা আন এটা সমষ্টিলৈ যাম আৰু সেই সমষ্টিৰো আমি সমষ্টিবাসীৰ পালছ আৰু সমষ্টিটোত কি কি বৰ্তমান উন্নয়ন হোৱা নাই সেয়াও আমি আপোনালোকক দেখুৱাম আহক যাওঁ কলাইগাঁৱৰ পিছত এইবাৰ আমি উপস্থিত হৈছোঁহি মঙলদৈ বিধানসভা সমষ্টিত আৰু মঙলদৈ বিধানসভা সমষ্টিত এইবাৰ কি হ'ব 2016ত গুৰুজ্যোতি দাস এই সমষ্টিৰ পৰা জয়ী হৈছিল আৰু কংগ্ৰেছে প্ৰাৰ্থী কাক দিব সেয়াও এতিয়া অনিশ্চয়তাত আছে কিন্তু তাৰ মাজতে শুনিছোঁ মঙলদৈত এইবাৰ কি হ'ব মঙলদৈত এইবাৰ UDF নাই আগতে UDF আছিল UDF থকাৰ কাৰণে অলপমান মানে সুবিধা হৈছিল এতিয়া মানে কংগ্ৰেছ আৰু UDF লগ লাগিলে কংগ্ৰেছ ৰাখাই ৰাখবাই নোৱাৰি কংগ্ৰেছে যাব কংগ্ৰেছ যাব UDF আৰু দুটা লগ লগা কাৰণে কংগ্ৰেছ যাব কংগ্ৰেছ যাব কি হ'ব এইবাৰ ইয়াত মঙলদৈত খুব ধুনীয়া হাঁহি মাৰিছে মঙলদৈত আমাৰ গুৰুজ্যোতি যাব গুৰুজ্যোতি ইফালে কৈছে কংগ্ৰেছ এটা কথা ক'ম গুৰুজ্যোতিয়ে যিখিনি কাম কৰিছে যিখিনি কৰ্ম কৰিছে গুৰুজ্যোতি যেতিয়াতো কনফাৰ্ম একদম কনফাৰ্ম দাদা অকণমান যদি আগুৱাই আহে অকণমান আগুৱাই আহক ইফালে কৈছে বিজেপি আপুনি কৈছে কংগ্ৰেছ মই গুৰুজ্যোতি কৈছোঁতো মই গুৰুজ্যোতি জিতব মই কংগ্ৰেছ বুলি কৈছোঁ কোনো নাম কোৱা নাই নাম কোৱা নাই কংগ্ৰেছ আপোনাৰ মতে বিজেপি গুৰুজ্যোতি বিজেপি বিজেপি গুৰুজ্যোতি কি হ'ব চৰকাৰ বিজেপিৰে হ'ব আৰু মঙলদৈ সমষ্টিত গুৰুজ্যোতি দাস জিন্দাবাদ জিকিব হাণ্ড্ৰেড পাৰ্চেণ্ট জিকিব ইফালে কি কয় কি কয় তাৰমানে কি হৈছে এইবাৰ যিহেতু কংগ্ৰেছ AIDF এলায়েন্স হৈছে মঙলদৈ সমষ্টিটোত মাইনৰিটি ভোট মেজৰিটি আছে মেজৰিটি গতিকে যুদ্ধখন খুব মানে টাফ হ'ব টাফ টাফ যুদ্ধ হ'ব এতিয়া কোন জিকিব এই সমীকৰণটো এতিয়া দিয়া টান হৈ পৰিছে কিন্তু স্পষ্ট নহয় এতিয়াও মঙলদৈ ছবিখন ধুখৰ হৈ আছে ভোট বিভাজন হ'ব ইয়াতে যিহেতু মঙলদৈ হৈছে দুটা ব্লক পশ্চিম মঙলদৈ আৰু পূব মঙলদৈ পূব মঙলদৈত মেজৰিটি মাইনৰিটি ভোট আৰু পশ্চিম মঙলদৈত মানে মেজৰিটি হিন্দু ভোট হিন্দু ভোট গতিকে এইটোৰ কাৰণে ছবিখন স্পষ্ট হোৱা নাই যদিও সেই হাঁহিটো হয়তো মানে কি আৰু বিজেপিয়ে মাৰিব পাৰে বুলি ভাবিছে আৰু ইফালে যাওঁ কি কয় একো ক'ব নোৱাৰে ছবি স্পষ্ট নহয় কি কয় মোৰ এতিয়া যিটো বিশ্বাস যিটো দেখি আছো গুৰুজ্যোতি দাস মানে বিজেপি যাব যেন লাগি আছে বিজেপি যাব যেন লাগি আছে ইফালে এজনে কৈছে আপুনি আপোনাক আকৌ ধৰিছোঁ সেইকাৰণে কি হ'ব কংগ্ৰেছ যাব মই কংগ্ৰেছ মাইনৰিটি ভোট মেজৰিটি বেছি কাৰণে কংগ্ৰেছ মঙলদৈ সমষ্টিত যাব বুলি ভাবি আছে কংগ্ৰেছ যাব বুলি ভাবি আছে খুৰা কি বজাৰ কৰে নেকি কি ল'ব আজি সমষ্টিটোত কি দেখিছে আপোনাৰ মঙলদৈ সমষ্টিত মঙলদৈ সমষ্টিত মই বিজেপিৰে সেইটো ভাল দেখি আছো বিজেপি ইফালে কৈছে আকৌ কংগ্ৰেছ নাই নাই আমাৰ মতে নাই আৰু বিজেপিয়ে লিড লৈ আছে বিজেপিয়ে লিড লৈ আছে ইফালে কি কয় যুৱ চামৰ ভোটাৰে কি কয় আমাৰ হিচাপে বিজেপিয়ে যাব গুৰুজ্যোতি বিজেপি উন্নয়ন হিচাপে গুৰুজ্যোতিয়ে বহুত কাম কৰিছেতো কাম কৰিছে কংগ্ৰেছে একোৱে কৰা নাছিল কংগ্ৰেছে কাম কৰা নাছিল কাম কৰিছে আমাৰ এতিয়া বৰ্তমান মানে যিটো দেখিছোঁ বিজেপিয়ে বহুত ৰাস্তা ঘাট পানী যোনে সকলোখিনি সা সুবিধা কৰিছে সা সুবিধা কৰি দিছে আমি আগলৈ যাওঁ এটা জুম দেখি আছোঁ আমি সেই জুমৰ মাজলৈ যাওঁ পান কেনেকৈ দি আছে যুৱ ভোটাৰ ভোট দিছে আজিলৈকে কি হ'ব এইবাৰ মঙলদৈত
বিজেপি কংগ্রেস নয় ইফালে কংগ্রেস নয় কংগ্রেস নয় বিজেপি মানে দলগাঁও সমষ্টির তো কংগ্রেস আপনার সমষ্টি কি দলগাঁও সমষ্টি দলগাঁও আপনার দলগাঁও তাত কংগ্রেস যাব পারে ইয়াত কি দেখিছে মঙ্গলদৈর কথা জবরদস্তি যাব পারে কি হব ইয়াত বিজেপি হব বিজেপি বেলেগ নহয় নেকি কংগ্রেস নয় কংগ্রেস কাম নাই কিয় কাম নাই কংগ্রেসে একো করা নাই বিজেপিয়ে ভাল কাম করছে নাই আস্থা ঘাট ভোট করেছে কংগ্রেসে পাব পারে ঠিক নাই কংগ্রেসে পাব পারে কংগ্রেস হব এবার ইয়াত পারিব পারিব কংগ্রেস কংগ্রেসে কংগ্রেস কংগ্রেস কি কয় ইয়াত ইয়াত এবার কি হব মঙ্গলদৈ বিজেপি বিজেপি কংগ্রেস কংগ্রেস বিজেপি বিজেপি কংগ্রেস আর যথেষ্ট যেহেতু ইয়াত মাইনরিটি মেজরিটি সেই কথাটো আছে আর সেইভাবে বহুতে কৈছে যে কেনেবাকে যদি মাইনরিটি এ আই ইউ ডি এফ আর কংগ্রেস যেহেতু মিত্রতা হয়েছে আর মিত্রতার বাবে ইয়াত হয়তো কেনেবাকে সিটটো গুরুজ্যোতি দাসে হেরুয়াব পারে কিন্তু বহুতেই কৈছে যে গুরুজ্যোতি দাসে উন্নয়ন করেছে তার বাবে এই সমষ্টিটো মঙ্গলদৈত গুরুজ্যোতি দাস জয়ী হব পারে আপনি ইয়ারে মঙ্গলদৈরে ঘর মঙ্গলদৈত এবার কি হব ইয়াত ইলেকশন আহি আছে ইলেকশন আহি আছে কি হব কব পারা নাই কব পারিছে তো কি আর কব মঙ্গলদৈ ইলেকশন আহি আছে কি দেখিছে কি দেখে মই আমি তো কাম ব্যাপার কই ফলে মানে আমার জোনা তামুল কেনে কে হয়েছে এটা দাম কেনে কিলো 32 টাকা 31 টাকা কিলো তামুল বড় ধুনিয়া তামুল কিলো 31 টাকা 32 টাকা কিনছো আমি ইলেকশন আহি আছে ইলেকশনত কি হব এবার ইলেকশন এখন কি হব ইলেকশন যদি সব বিজেপি 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 কি কয় হ্যাঁ বিজেপি সমর্থন বিজেপি বিজেপি সমর্থন কি কয় বিজেপি 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 আমি এনে ধরনে মঙ্গলদৈ সমষ্টিলে আহিলো আর মঙ্গলদৈ সমষ্টিতে আপনাদের কিছু পালস আমি দিবলে চেষ্টা করেছো ইয়াত যেহেতু মাইনরিটি যথেষ্ট ফ্যাক্টর গতি কংগ্রেস আর এ আই ডি এফর যে মিত্রতা সেই মিত্রতায় হয়তো করবাত বিজেপিক পরাভূত করব পারে কিন্তু গুরুজ্যোতি দাসর ইয়াত আছে পালস গতি আমি এবার শিপাজার সমষ্টিলে যাম বলক আমি যাও শিপাজার সমষ্টিলে আহক মঙ্গলদৈর পিছত এবার আমি আহি পাইছোই শিপাজার বিধানসভা সমষ্টি আর যে বিধানসভা সমষ্টিত এবার অসম সাহিত্য সভার প্রাক্তন সভাপতি পরমানন্দ রাজবংশীক ইয়াত টিকট দিয়া হয়েছে বিজেপিয়ে এইবার পিছে কি হব আমি সেই সম্পর্কে জানিম বিভিন্ন জনের পরে ইয়াত যুবসাম আছে কি হব এবার ইয়াত কলালেই যে সব কলাব লগা কথাটো নহয় কি হব এবার বিজেপি সরকার বিজেপি বেলেগ নহয় নেকি বেলেগও আছে আমার কংগ্রেস আছে কংগ্রেস আছে বিজেপিও আছে সমানে 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 আছে সমানে সমানে আছে ইয়াতে মানে সব মানে এই মানে কি এজিপি সরকার যাব মানে বিজেপি 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 যাব বিজেপি 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 স্টাইলটো বিরাট ধুনিয়া হয়েছে দাড়ি দাড়ির স্টাইলটো বিরাট ধুনিয়া হয়েছে কি হব এবার ইয়া 100% বিজেপি বিজেপি বেলেগ নাহে নেকি নাহে তো কামে নাই বেলেগৰ কাম নাই কিন্তু বিনন্দ শইকীয়া টিকট না পালে তাও বহুত কাম কৰিব পৰা নাই আমাৰ ইয়াতে সেইকাৰণে তেওঁ টিকেটটো নাপালে কি কৰে কিভাবে টিকেটৰ কাৰণে হেৰি দিছে টিকেট দিছে সেইটোতে মই আমি ছাপোৰ্ট কৰিছোঁ ওপৰৰ পৰা পৰমানন্দ ৰাজবংশী ছাপোৰ্ট কৰিছে কি কয় হ'দা এই আমাৰ জিগুছে তাই হ'ব সেইটোৱে নেকি সেইটোৱে আপোনাৰ নিজৰ মত নাই নিজৰ মত নাই নিজৰ মত কি হয় ওপৰৰ পৰা দিছেতো তেওঁ কথা মানে যুৱসমে কিভাবে তথাপি ইয়াত এই সমষ্টিটোত শিপাজাৰ সমষ্টিটোত যথেষ্ট উন্নয়নৰ কথা আছে কিন্তু বিনন্দ শইকীয়াই নোৱাৰিলে পৰমানন্দ ৰাজবংশী বাইদেউ কি কি বনাইছে পুৰি তৰকাৰী কিমানকে দিয়ে প্লেট বিশ টকা ইয়াত কি হব এইবাৰ শিপাজাৰত বিজেপি বেলেগ নহয় নেকি কংগ্রেস নহয় কিয় নহয় বিজেপিয়ে আছে আপনার ইয়াতে ঘর শিপাজারতে হয় কি হব এবার শিপাজার
ইলেকশন আহি আছে হয় এয়া আমি বিজেপি যা বিজেপি হয় বেলেগ নহয় নেকি নহয় বেলেগ নহয় ইফালে তেও কলে যে বিজেপির বারে ইয়াত বেলেগ নহয় আমি অকণমান ভিতরলে সোমাই যাও সঞ্জয় বৰা বাহিৰত থাকিব মই ভিতরলে আহিছো আমি ইফালে খুঁটিবলৈ যত্ন করিম কংগ্রেসে ঠিক আছে নাকি এটা সকল এটাই নয় আপনি এজিপিও কংগ্রেসের গিটে কংগ্রেসের কংগ্রেসে বিজেপি সব গোটেই এটাই পার্টি হে খালি বেলেগ হিমন্ত বিশ্ব দেৱে কিন্তু এটা কথা আমি ক'ব লাগিব হিমন্ত বিশ্ব অসম বচাইছে অসম বচাইছে অসম বচাইছে হিমন্ত বিশ্ব শর্মা একচুয়ালি ৰাম ৰজা বুলি আমি আখ্যা দিওঁ ৰাম ৰজা ৰাম ৰজা ৰাম ৰজা ৰাম ৰজা নিচিনা যদি মানুহ হয় ইয়াতে ইয়াত হয়তো লাগে অসমখন বাচি যাব তেখেতৰ নিচিনা মানুহ আমাক আমি ৰাম ৰজা বুলি দেখোন আখ্যা দিছোঁ হিমন্ত বিশ্ব শর্মা বহুত কি কয় আপনি আপনি তেনেকে ভাবে রে কি কথা হয়েছে হিমন্ত বিশ্ব শর্মাক কলে রাম রজা বলে হেতু এটা কেনেকে কব পারি কব পারি জানো নোয়ারি 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 তেও কইছে যে নোয়ারি বলে আমি পারো কারণ কি আজি করোনার ক্ষেত্রে দিনে এটা ধর যেখানে কষ্ট করে ধর বাঁচালে তেখেত কারণ আমি বহুত বাঁচি গেছি মোর এটা ব্যক্তিগত স্বার্থ নয় মই এজিপি বিজেপি কংগ্রেস বলে কব যাব কিন্তু তেখেত কথাটোহে কইছো আমার আপনাদের মানে ব্যক্তিগতভাবে নাই পা আপনার পা জানিব বিচাৰিছো কি কি হব এবার আমি সিপাহার সমষ্টিতে আমি বিজেপিয়ে বিচারো বিজেপি যোন আহে বিজেপিয়ে যাব কারণ বিজেপি যথেষ্ট উন্নতি করেছে আমার সিপাহার হয়তো বহুত বাকিও আছে তথাপি যথেষ্ট খিনি এবার পরমানন্দ রাজবংশী এটা আমি তো মানুষ না চাও আমি বিজেপিক চাম বিজেপিক হে চাব তেওঁলোকে প্রার্থী নাচায় মানে পার্টি চাব হয় পার্টি চাব আপনাদেরকে প্রার্থী নাচায় মানে পার্টি পরমানন্দ রাজবংশী কথা যে ইয়াত মিশ্রিত প্রতিক্রিয়া হয়েছে অকনমান যদি আগলে আহে কি হব এবার ইলেকশন আহি আছে ইলেকশন মানে একো আমার তো প্রার্থী পছন্দ প্রার্থী পড়া নাই পছন্দ প্রার্থী নকরিলে আমি ভোট নিদো কিন্তু নোটাত যাব নাকি নাই কতো ভোট প্রার্থী নেপায় নোটাত ভোট দিব আমি বাহিরলে ওলাই যাম আমি বাহিরত গৈ পেলাই আমি দুই এগারীর সঙ্গে আর কথা পাতি যত্ন করি বাইরে কিভাবে এবার কি হব মহিলাসকলের কিনা করেছে নাই করেছে বিজেপি সরকার যথেষ্টখিনি দিছে আর আমার দুখিয়া যে স্কা চলা শ্রমিকখিনি আছে কারণে রাস্তা বনাই দিছে গাঁওয়ে রাস্তা হয়েছে গতি আমার বিজেপি সরকার লাগে বলে আমি হাত দাঙি বিজেপিকে লাগে ইয়াত যেন কি ভাবে তেওঁ কৈছে যে বিজেপিকে লাগে দল চাই নহয় নেতা হেৰি চাই যুব মানে পাৰ্টি চাই দিয়া হ'ব যুৱ নেতা হ'লে ভাল যুৱ নেতা হ'লে তাক ভোট দিয়া হ'ব কিন্তু বিজেপিয়ে মানে পাৰ্টি নহয় পাৰ্টি এক মিশ্ৰিত প্ৰতিক্ৰিয়া আমি ককাইদেৱে কি কৰিব আজি বিদায় লৈছোঁ কাইলৈ আপোনালোকক লগ পাম আন কিছু সমষ্টিৰ সৈতে বিদায় লৈছোঁ।